আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মোদের বিরুদ্ধে নির্বাচনী জনসভায় মুসলিম বিদ্বেষী যে মন্তব্য, তুমুল বিতর্ক। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, কেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি দিয়ে যা বলল রাশিয়া। ভারতে নয়া পুতিন তৈরি হচ্ছে, তিনি হলেন মোদি, যে কারণে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের দোকানের। ফিলিস্তিনি ইস্যু সমাধানের জন্য যে পদক্ষেপ নিলেন ম্যাক্রো ও সিসি। ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লাহর। যেভাবে ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র, হামাস। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটা আছে, হিট স্ট্রোকে যে ফল ভুলেও খাওয়া যাবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মোদির বিরুদ্ধে নির্বাচনী জনসভায় মুসলিম বিদ্বেষী যে মন্তব্য, তুমুল বিতর্ক। ভারতে লোকসভা নির্বাচনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক ও সমালোচনা। ভারতীয় মুসলিম নেতাদের পাশাপাশি বিরোধী নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। সিএনএন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে 13 রাজ্যের 89টি লোকসভা আসনের ভোট গ্রহণ হবে আগামী 26 এপ্রিল। প্রথম দফায় ভোটের পরদিন থেকে শুরু হয় দ্বিতীয় দফার ভোটের প্রচার। বিজেপি, কংগ্রেস, তৃণমূল সহ রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে ভোটারদের মন জয় মরিয়া চেষ্টা চালাচ্ছেন। গত রোববার রাজস্থান রাজ্যের বাঁশবাড়া কেন্দ্রে বিজেপির এক নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় তিনি মুসলিম বিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ বিরোধীদের। বিরোধীরা বলেছেন লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হয়, মোদী সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন। জনসভার প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ শোনান মোদী। বলেন কংগ্রেস ক্ষমতা এলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে বন্টন করে দেবে। হিন্দুদের পারিবারিক সোনা রূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দিবে। সিএনএন এর প্রতিবেদনের মতে ওই মন্তব্যে মোদী মুসলিম শব্দটি সরাসরি উল্লেখ করেন। এছাড়া অনুপ্রবেশকারী ও যারা অনেক সন্তান জন্ম দেয় এমন দুটি শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করেন তিনি। ওই দুটি শব্দ দিয়ে বিজেপির নেতারা সাধারণত মুসলিম সম্প্রদায়কে বুঝিয়ে থাকেন। জনসভায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মোদী বলেন, যখন তারা ক্ষমতায় ছিল তারা বলেছিল সম্পদের উপর মুসলিমদের অগ্রাধিকার। তারা তোমাদের সম্পদ ধন সম্পদ তারা তোমাদের সমস্ত ধন সম্পদ একত্র করে যাদের বেশি সন্তান আছে তাদের মধ্যে বন্টন করে দেবে। তারা অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করবে। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিবা পদত্যাগ করেছেন। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তার দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যা যজ্ঞ এবং বারবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা মসজিদের অবমাননার জবাবে গত 7 অক্টোবর ইসরায়েলি আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সে সময় হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় দায় স্বীকার করেছিলেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিবা। পাশাপাশি হামাসের ওই হামলাকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলা অভিহিত করে আরও বেশ কয়েকজন সিনিয়র ইসরায়েলি কমান্ডারও বলেছিলেন তারা হামলার পূর্বাভাস ও প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। ওই হামলার প্রায় 7 মাস পর সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ খবর এলো, তবে তিনি কবে পদত্যাগ করেছেন তা জানানো হয়নি। প্রতিবেদনে মতে পদত্যাগ পত্রে তিনি লিখেছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘর্ষের হুঁশিয়ারি দিয়ে যা বলল রাশিয়া। রাশিয়া সোমবার বলেছে ইউক্রেনের জন্য মার্কিন, ব্রিটিশ ও ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে, যা বিপর্যয়ের মাধ্যমে শেষ হতে পারে। মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনের জন্য $1 বিলিয়ন অতিরিক্ত সামরিক সহায়তা অনুমোদনের মাত্র 2 দিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সেইগে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন।
তিনি আরো বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন যুক্তরাষ্ট্র তার মিত্রদের রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ল্যাভরভ মস্কোতে এক সম্মেলনে বলেছেন, পশ্চিমারা বিপজ্জনকভাবে পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বার প্রান্তে বিপজ্জনকভাবে নাড়া দিচ্ছে, যা বিপর্যয়কর পরিণতিতে পরিপূর্ণ। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ উদ্বেগের বিষয় হল তিনি পশ্চিমা পারমাণবিক রাষ্ট্র কিয়েভ শাসনের মূল পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছে এবং বিভিন্ন উস্কানিমূলক পদক্ষেপের প্রধান সূচনাকারী। তিনি বলেন, আমরা এতে গুরুতর কৌশলগত ঝুঁকি দেখতে পাচ্ছি, যা পারমাণবিক বিপদের স্তরের বৃদ্ধির দিকে নির্দেশ করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতের নয়া পুতিন তৈরি হচ্ছে, তিনি হলেন মোদি। মোদির রূপে ভারতের নয়া পুতিন তৈরি হচ্ছে। লোকসভা নির্বাচনের মধ্যে এমনই মন্তব্য করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ার। সেই সঙ্গে জওহরলাল নেহরুর ভাষণের সঙ্গে মোদির ভাষণের তুলনা করেন তিনি। মোদির রূপে ভারতে নয়া পুতিন তৈরি হচ্ছে, এমনই মন্তব্য করলেন শরদ পাওয়ার। সোমবার মহারাষ্ট্রের অমরাবতীতে কংগ্রেস প্রার্থী বলওয়ন্ত ওয়াং খেরের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সুপ্রিমো পাওয়ার দাবি করেন যে, মোদি যখন সংসদে প্রবেশ করেন তখন একটা ভীতির পরিবেশ তৈরি হয়। শুধু তাই নয়, পাওয়ার বলেন, আমি উদ্বিগ্ন যে ভারতে একজন পুতিন তৈরি হচ্ছেন। সেই সঙ্গে অতীতের প্রধানমন্ত্রীদের সঙ্গে মোদির তুলনা করে পাওয়ার দাবি করেন যে, নিজের ভাষণে নয় ভারত গড়ে তোলার উপর জোর দিতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু মোদি নিজের ভাষণে নেহরু, কংগ্রেস এবং অন্যান্যদের সমালোচনা করতেই ব্যস্ত থাকেন। শেষ 10 বছরে মানুষের জন্য তার সরকার কি করেছে তা নিয়ে মোদি মুখে কুলুপ এঁটে থাকেন বলে দাবি করেন পাওয়ার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এরদোগানের। ফিলিস্তিনের গাজায় নিজেদের বিজয় করতে সেখানকার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার রাজধানী ইস্তাম্বুলে গাজার যোদ্ধা গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাধারণ গাজাবাসীদের প্রতি এই আহ্বান জানান তিনি। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় উদ্ধৃত করে তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা শুরু হয় তা ঠেকাতে ব্যর্থ হলেও আঙ্কারা বারবার গাজায় ইসরায়েলের অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে। সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফা ইসরায়েলি বাহিনীর স্থল হামলার উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে গত শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলের হামলার খবরের পর মিশর সীমান্ত ঘেঁষা অঞ্চল রাফায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এই উত্তেজনার মধ্যে গাজাবাসীর পক্ষে ঐক্যবদ্ধ থাকা কঠিন হলেও তাদের একতা ধরে রাখার আহ্বান জানিয়েছে এরদোগান। হামাস নেতার সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এরদোগান বলেন, ফিলিস্তিনিদের জন্য এখন একতা ধরে রাখা কঠিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফিলিস্তিনি ইস্যু সমাধানের জন্য যে পদক্ষেপ নিলেন ম্যাক্রো সিসি। ফিলিস্তিনি সমস্যায় ন্যায়সঙ্গত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিশরীয় প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার উন্নয়ন নিয়ে মিশর ও ফ্রান্সের নেতারা ফোনে কথা বলেছেন। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি এবং তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাক্রো এই অঞ্চলের একটি অস্থিতিশীল অবস্থার দিকে যাওয়ার সম্পর্কে সতর্ক করেছেন। বিবৃতিতে যোগ করা হয়েছে যে, দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার একটি ন্যায্য মীমাংসা হতে পারে, এতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার পথকে প্রশস্ত হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার হিজবুল্লাহর এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের হানিদা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে হামলা করা হয়েছে, লেবাননের সশস্ত্র এক গোষ্ঠী ঘোষণা দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের হত্যা ও ইসরায়েলের বোমা বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেভাবে ইসরায়েলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও হামাস। এমন অবস্থায় গাজায় ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছেন হামাস। এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলে অভিযোগ করেছে। রোববার আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার গত শনিবার জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেল আবিবের কর্মকাণ্ডের রাজনৈতিক সুরক্ষা প্রদান করেছে। আনাদুলের সাক্ষাৎকারে ইসমাইল হানিয়ার আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতারণামূলক যদিও দেশটি বলে তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না, তবে এটি তাদের একটি কৌশল। গাজায় নিহত সব বেসামরিক নাগরিক, হাজার হাজার শহীদ মার্কিন অস্ত্র, মার্কিন রকেট, মার্কিন রাজনৈতিক সুরক্ষায় নিহত হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হিট স্ট্রোকে যে ফল ভুলেও খাওয়া যাবে না।
হিটস্ট্রোক মানেই হলো অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠা, যা সাধারণত প্রচণ্ড জ্বরে হয়। হিটস্ট্রোকের ফলে অস্বাভাবিক মানসিক আচরণ দেখা দিতে পারে, যেমন কনফিউশন, বিড়বিড় করা, অসংলগ্ন কথা বলা, হ্যালোসিনেশন, মাথা ব্যথা হওয়া, ঝিমঝিম করা, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা। হিটস্ট্রোকে মূলত শরীরের কুলিং সিস্টেম ফেল করে, এতে ঘাম কমে গিয়ে শরীর শুষ্ক হয়ে যায়, বমি বমি ভাব হয়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, হৃৎস্পন্দন বেড়ে যায়, ডিহাইড্রেশনের ফলে ইলেকট্রোলাইটস কম ব্যালেন্স হয়, মানুষ অজ্ঞান হয়ে যায়, এমনকি শুরু হতে পারে খিচুড়ি, মৃত্যু পর্যন্ত হতে পারে। ফল কি হিটস্ট্রোকের জন্য উপকারী? ফল খাওয়া হিটস্ট্রোকের জন্য উপকারী হলেও কিছু ফল হিটস্ট্রোকের বিপদ ডেকে আনতে পারে, তাই হিটস্ট্রোকে কোন ফল উপকারী আর কোন ফল অপকারী এটা না জেনে ফল খেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে।